আসসালামু আলাইকুম এটা হচ্ছে গরিবের ডিসপ্লে ওয়ালা টিডাব্লিউএস ষোলোশো নব্বই টাকায় টিডাব্লিউএস এর ডিসপ্লে এনসি ইএনসি আইপিএক্স রেটিং এগুলো সহ আর অনেক ফিচার আছে বলে এউই এখানে দাবি করেছে তো ফিচার শুধু থাকলেই তো হয় না জিনিসগুলো কাজ করে কিনা আর আমাদের জীবনকে কতটুকু সহজ করতে পারে সে ব্যাপারগুলো অবশ্যই যাচাই করে নিতে হবে তো চলেন এউই টি ফিফটি সিক্স এটা নিয়ে আমরা একটা ফুল কভারেজ করে ফেলি আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছে আমি হৃদয় ধন্যবাদ গিয়ারি বিডিকে আমাদের কাছে এই প্রোডাক্টটা পাঠানোর জন্য এখনকার কিন্তু ওয়ারেন্টি রয়েছে সো এটা ওয়ারেন্টি সহ প্রাইস ষোলোশো নব্বই টাকা বিস্তারিত আমাদের দিয়ে দেওয়া থাকবে পাশাপাশি আপনি গিয়ারি বিড়ি থেকে কিন্তু আরো অনেক মোবাইল রিলেটেড পার্চেস করতে পারবেন তাদের মোতাল প্লাজার শোরুম তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে প্রথমে আমরা বক্স দেখে নিই ষোলোশো টাকা টি হিসেবে কিন্তু এটার বক্স বেশ প্রিমিয়াম সো কার্ডবোর্ড বক্সের ভেতরে আমরা এস পেয়েছি এক্সট্রা কিছু ইয়ার টিপস পেয়েছি আর ছোট একটা কেবল পেয়েছি নাথিং ফ্যান্সি ফ্যান্সি হেয়ার কমফোর্টেবল ক্লোদিং খুঁজে থাকলে ফ্যাব্রি লাইফ এসে যোগাযোগ করতে পারেন ফ্যাব্রি লাইফ থেকে যদি আপনি পার্চেস করেন ড্রয়েড হেড এই কোপোরটা ইউজ করলে আপনি ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তবে টি ডাব্লিউ স্টার বিল্ড কোয়ালিটি আমার কাছে একটু মিক্সড এক্সপিরিয়েন্স দিয়েছে এটা ফিনিশিং ম্যাট প্লাস্টিকের কোয়ালিটি ওকে মানের এমন না যে ষোলোশো টাকা একদম বেস্ট বিল্ড কোয়ালিটি আবার এমন না যে ষোলোশো টাকায় ওর্স্ট ওয়ান এটার হিঞ্জ মোটামুটি ভালো খুব বেশি আপনার ওয়াবল চোখে পড়ে নাই আর এটা খোলা মেলা করতেও খুব বেশি ফোর্স দিতে হয় না আবার সহজে খুলে যাচ্ছে এরকমও না সামনে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছি আমরা সেটার পজিশনিংটাও মোটামুটি আমার কাছে ঠিকঠাক লেগেছে এইটার টাচ রেসপন্স ইউজফুলনেস সব ঠিকঠাক আছে নিচের দিকে এর ডিসপ্লেটাকে অন অফ করার জন্য একটা বাটন ইট ওয়ার্কস ওয়েল তার পাশে একটা টাইপ সি পোর্ট আর উপরের দিকের অ্যাওয়ে ব্র্যান্ডিং আমরা যদি বার্ডস গুলোকে বের করে ফেলি তাহলে দেখব এখানে ম্যাট এবং গ্লসি প্লাস্টিকের একটা কম্বিনেশন করা হয়েছে অ্যাওয়ে লেখা পোর্শনটা যেখানে টাচ ক্যাপাসিটি ভেরিয়া সেখানে গ্লস এবং অন্যান্য জায়গাতে ম্যাট প্লাস্টিকের ছোঁয়া আমরা দেখতে পাবো ফর দ্য প্রাইস এরিয়ার টিপের কোয়ালিটি আমার কাছে ওকে লেগেছে ইট কুড বি বেটার বাট আমরা আসলে পনেরোশো টাকা এর থেকে ভালো ইয়ার টিপস পাবো এ ব্যাপারটা খুব একটা কনফিডেন্টলি বলা যায় না এবার আলোচনায় নিয়ে আসি ডিসপ্লেটাকে ইজ ইট অবভিয়াসলি অ্যাপ ছাড়া ডিডাবল গুলোতে কিছু ইউজফুলনেস আছে কারণ অ্যাপের যে ফাংশনালিটি সেটা আমরা ডিসপ্লে থেকেই চেঞ্জ করতে পারি ইউজ করতে পারি তবে যে গুলোতে অ্যাপ ভালো সেখানে আসলে এই ডিসপ্লেটা তেমন কোনো প্রয়োজনীয়তা নাই নান্দালেস ষোলোশো টাকার রেঞ্জে আমরা কিন্তু ডিসপ্লে কেন ভালো অনেক ফিচারই পাই না বাট এখানে আছে ইট ফেয়ারলি ওয়ার্কস ফার্স্ট অফ অল ডিসপ্লেটা আমার কাছে কালারের দিক থেকে একদম ঠিকঠাক লেগেছে এর টাচ রেসপন্স ভালো মোরোভার এটার স্ক্রোলিং যে এনিমেশনটা এটাও খুবই স্মুথ তবে হ্যাঁ ডিসপ্লের উপরে এবং নিচের পোর্শনে দুই রকম ফাংশন থাকার কারণে দেখা যায় মাঝে মাঝে স্ক্রোলিং করতে সমস্যা আপনাকে বুঝে নিতে হবে যে কোন পোর্শনটাতে স্ক্রোলিংটা কাজ করে এর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা এখান থেকে ডিসপ্লের ওয়ালপেপার চেঞ্জ করতে পারবো ব্রাইটনেস কমানো বাড়ানো করা যাবে ইকিউ মুডস চেঞ্জ করা যাবে ইকিউ নিয়ে আমরা আমাদের ভিডিওর পরবর্তী সেকশন আলোচনা করব বিকজ এখানে আমার একটা ফেয়ার অবজারভেশন রয়েছে তাছাড়া এনসি অন অফ সাউন্ড কমানো বাড়ানো মিউজিক কন্ট্রোল টাইমার সেট স্টপ ওয়াচ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ ফ্ল্যাশ লাইটের মতো একটা গিমিকি জিনিসপত্র এখানে আছে তবে ফরচুনেটলি এখানে গেম মোড সেট করা যায় সো যারা গেম টাইম খেলতে চান তারা অ্যারাউন্ড নাইনটি মিলি সেকেন্ডের কাছাকাছি একটা ল্যাটেন্সি সাপোর্ট এক্সপেক্ট করতে পারেন বার্সটা আইপিএক্স সিক্স রেটেড সো এটা পরে আপনি জিম করতে পারবেন বৃষ্টিতে হালকা পাতলা ভিজতে পারবেন বাট আমি এটা আসলে রিকমেন্ড করবো না আর কেসটা না বেসিক্যালি বার্সটাই আইপি রেটেড সো ওই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে ফোনের সাথে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর দিয়ে এটা কানেক্টেড হবে সো লেটেস্ট ব্লুটুথ অ্যাড করার জন্য এটাকে আমি সাধুবাদ জানাই যাতে করে আসলে ব্যাটারির কনজামশনটা ব্যাপারটা বেশ খানিকটা কমানো গেছে সেকেন্ডলি এটা থেকে আমরা মোটামুটি ভালো একটা কভারেজ পেয়েছি অ্যারাউন্ড দশ মিটার যদি আপনার মাঝখানে কোনো দেয়াল কিংবা কোনো বাধা না থাকে তবে ব্যাটারি হিসাবে কেসে এখানে পাঁচশো মিলিয়াম্পের ব্যাটারি রয়েছে আর প্রত্যেকটা বার্ডস এ থার্টি ফাইভ মিলিয়াম্পের করে সাপোর্ট আছে বার্ডস গুলো থেকে আমরা অ্যারাউন্ড সাড়ে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ভলিউম ছিল সিক্সটি পার্সেন্ট তবে আপনি যদি ভলিউম বাড়ান সেক্ষেত্রে ব্যাটারি ব্যাক আপটা একটু কমে যাবে মোর ওভার এটা কেসে যেহেতু ডিসপ্লে আছে এটা যদি আপনি অনেক বেশি ইউজ করেন সেক্ষেত্রে কেসের ব্যাক আপটা একটু কম পাওয়া যাবে তবে অন আ স্ট্যান্ডার্ড নোট এটা থেকে আমরা মোটামুটি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আওয়ার্সের কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ এক্সপেক্ট করতেই পারি ফুল চার্জ করতে অ্যারাউন্ড আড়াই ঘন্টার কাছাকাছি সময় দিতে হয় বাট এটা আমি বলবো টেন বেশি কোনো চার্জার দিয়ে চার্জ না দিতে আর বাজেট ফ্রেন্ডলি টি এটাকে আমি গিমিক বলতে পারি অনেকের হয়তো কাজে লাগবে এখানে মাইনাস থার্টি ফাইভ ডিবি এএনসির কথা বলা থাকলেও এখান থেকে দেখা গিয়েছে আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি এএনসি সাপোর্ট পেয়েছি এটাকে আমি ফেয়ার বলবো এমন না এই প্রাইসে বেস্ট এএনসি আবার এমন না এটা কাজ করে না সো যাদের দরকার তারা এখান থেকে এএনসি সাপোর্ট পাবেন ট্রান্সপারেন্সি মুডটা আমার কাছে অতটা ন্যাচারাল লাগে নাই স্পেশালি আশপাশের গাড়ি ঘোড়ার শব্দ অনেক বেশি করে এমপ্লিফাই করে যেটা মাঝে মাঝে কানে একটু প্যারা দিয়েছে আমার কানে এটি ডাব্লিউএসটা এটা দিয়ে আমরা কারেন্টলি ভয়েস রেকর্ড করছি যাতে করে আপনারা ক্লিয়ার একটা আইডিয়া পান যে এটি ডাব্লিউএসটা দিয়ে কোনে কথা বলে কেমন শব্দ পাওয়া যাবে লাইক আমি খুব একটা ঠিক এর নাই আমার রুমের আশপাশ থেকে নয়েজ করে আসা উচিত তো আমাদের এই আইডিয়াল কেস সিনারিওটা আই হোপ আপনাদের এটা ক্লিয়ার কনসেপ্ট দেবে যে এটা দিয়ে আপনারা কেমন ভয়েস কোয়ালিটি পাইতে পারেন ব্লুটুথ কলিং এর ক্ষেত্রে তো দিস ইজ এভরি টি ফিফটি সিক্স এস তবে সাউন্ড কোয়ালিটিতে এসে বেজ লাভাররা অনেক খুশি হবেন এই বেজ রয়েছে। এই এর কারণে অন্যান্য ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু মিসিং হয়ে যায় স্পেশালি ভোকাল সেকশনটাকে আমার কাছে খুবই প্লাস্টিক লেগেছে অনেক পেছনের দিকে মনে হয়েছে যার কারণে ভোকালের যে ওপেননেসটা সেটা আমি মিস করেছি পাশাপাশি বেজ নোটগুলো যখন প্রমিনেন্ট থাকে তখন দেখা যায় ছোটখাটো ইনস্ট্রুমেন্টের ডিটেলও পাওয়া যায় না যেটা এইটি এ কিন্তু আমরা দেখেছি তবে ট্রেভেল সেকশনে এটা ভালো একটা টাচ দেওয়ার চেষ্টা করেছে যার ফলে ট্রেভেলের টাং ইজিলি কানে পড়ে যদিও এই প্রাইসের ইয়ারফোন গুলো স্পেশালি তারওয়ালা ইয়ারফোন তার থেকে এটার সাউন্ড কোয়ালিটি অনেক বেশি পেছনের দিকে থাকবে সো রেজুলেশন বলেন সাউন্ডের যে ডেপথ স্টেজিং এই প্রাইসে আর একটু বেশি এক্সপেক্টেশন ছিল তবে যারা বেস পছন্দ করেন যাদের জন্য আসলে ডিসপ্লেটা বেশি ইম্পর্ট্যান্ট এনসি হালকা পাতলা সাপোর্ট দরকার আর বেস প্রেফারেন্স আছে দিস ইজ এন ইউনিক ডাব্লিউ এস আপনারা বেস লাভার হলে এটা কিনতে পারেন আদারওয়াইজ একটু ব্যালান্সড বা সাউন্ডে যদি বিভিন্ন জিনিসপত্র আপনি খুঁজে থাকেন আমি এটা রিকমেন্ড করবো না তবে এখানে যেহেতু ইকিউ দিয়ে সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করার সুযোগ আছে

আশা করতেছি আমাদের এই আলোচনাটা আপনাকে একটা ক্লিয়ার পার্সপেক্টিভ দেবে অবশ্যই গিয়ারি থেকে চেক করে দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম